পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের সাথে করে দিয়েছেন। আপনি আজকে আমাদের আশপাশ দেখেন, এই রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি আমার পাশে থাকতে চায় সেই যেন তার চরিত্রকে দুরস্থ করে নেয়। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলা মিঠে যাচ্ছে। আসেন, আমরা যারা যুবক আছি, আমার আমার বয়সে যারা বড়, আমি তাদেরকে অ্যাড্রেস করছি না, আমার সম্মানিত আসাদাজা কেরাম এখানে আছেন, তাদেরকে অ্যাড্রেস করার মতো ভাষা জ্ঞান কোনো কিছু আমার নাই। সম্মানিত মুরব্বিয়ান আছে, তারা আমাদের মাথার তাজ। আমার বয়সী এবং আমার কম বয়সী যারা আছেন, বিশেষ করে আমি সেই পয়েন্টে পরে আসছি, তো বলতে চাচ্ছি আমার কম বয়সী যারা আছেন, আমরা আমাদেরকে পরিবর্তন করি, তাইলে বাংলাদেশ পরিবর্তন হবে। আসেন, আমরা ঘরের কোণায় বসে লাইট অফ করে একবার মদিনা শরীফের দিকে খেয়াল দেই, চিন্তা করে দেখি আমার 24 ঘন্টার কাজে আমার রাসূল খুশি হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত, আমার সময় খুব কম, সম্মানিত উপস্থিতি, আমার মুক্তি নির্ভর করছে কবরের বিকালে মানুষ যখন আমাকে কবরে রেখে বাইরে চলে আসবে, সেই সময় আমার রাসূল যদি আমাকে দেখে মুস্কি হাসি দেয় তাহলে আমার বেড়া পার হয়ে গেছে। নতুবা হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, ইন্নাল খাবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। দ্য ফার্স্ট স্টেপ, ইফ সামবডি, ইফ ইউ এন্ড মি ওয়ান্টস টু সাকসিড ইন অল দি স্টেপস অফ দি আখিরা, আই মাস্ট হ্যাভ টু পাস ইন দ্য ফার্স্ট স্টেপ হুইচ ইজ কবর। কবরের স্টেপের মধ্যে যদি আমি ফেল হয়ে যাই, আখিরাতের মঞ্জিলে রাসূলে পাকের সুপারিশ, আল্লাহ আমাদের উপর দয়া করুন। সম্মানিত উপস্থিতি, রাসূলে পাকের মুস্কি হাসি আমাকে দেখে দেবে, আমাদের সকাল, আমাদের বিকাল, আমাদের রাত অশ্লীলতার গণজোয়ারের মধ্যে ভাসছে, আমাদের মাথা নিচের দিকে ঝুঁকছে না, অহংকার, হিংসা, বিদ্বেষ সব কিছু আমাদেরকে পেয়ে বসেছে। আসেন, আমার যারা বয়সী আছে, আসেন আমরা পরিবর্তন হই। পুলিশের প্রয়োজন হয় না, ভিতরে যদি তাকুয়ার চেরাগ জ্বলে উঠে, পুলিশের প্রয়োজন হয় না, তাকুয়ার চেরাগ জ্বলে উঠলে, আপনি যদি কোনো অসংলগ্ন কাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, রাসূলের পাককে হাজির ও নাজির জেনে বলছি, যার ভিতরে তাকুয়ার চেরাগ জ্বলে উঠেছে, সেই যদি কোনো গর্হিত কাজ করে, সেই যদি কোনো গর্হিত ভিডিও দেখে, আল্লাহর ইজ্জতের কসম, যাই নামাজে দাঁড়াতে পারবে না, তাকুয়ার চেহারা তাকে যাই নামাজে দাঁড়াইতে দেবে না। কেন? কারণ যাই নামাজে দাঁড়ানো রব্বুল আলামিনের সাথে মেরাজ করা একই কথা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর বিনয়ী আর মূল পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, আমি যেটা মনে করি, প্রত্যেক মানুষ জ্বলে উঠার পেছনে একটা আলোকবর্তিকা থাকে। হযরতে ইমাম রুমি জ্বলে উঠেছিল শামস তাবরিজের আলোকবর্তিকায়, হযরতে ইমাম ডক্টর আল্লামা ইকবাল জ্বলে উঠেছিল হযরত শেখ রুমির আলোয়, আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর একটা আলোকবর্তিকা, একটা আলো ঘর, বাতি ঘর আছে, সেই বাতি ঘরের নাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। এমন এমন বাতি ঘর কারো তকদিরে নসিব হলে ওই বাতি ঘর থেকে ছোট্ট আলো যদি বের হয় তো এটা পুরো দুনিয়াকে আলোকিত করে দেয়। আজকের মাহফিলের যিনি পৃষ্ঠপোষক সুফি মিজানুর রহমান চাচা, আপনি যদি উনার পেছনেও দেখেন, উনার একটা বাতিঘর রয়েছে, যেই বাতিঘরের নাম শেখ আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লাহি আলাই। বলতে যেটা চাচ্ছিলাম, বাতিঘরের কারণে এক এক অবস্থায়, এক এক পরিস্থিতিতে এক এক মানুষ জ্বলে উঠেছে। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলে উঠেছিল, আর বাতিঘর ছিল ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিম, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মেইন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা এখানে এসেছি, আমার বয়সের, আমার চেয়ে কম বয়সী, আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন, দুইজনের বলা এবং শোনার অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে, নির্ভর করে আমার ভিতরে নিয়তের উপর, আমি কোন নিয়তে এখানে এসেছি। 10 দিন আসলাম, পরিবর্তনের নিয়ত যদি ভিতরে না থাকে, 10 লক্ষ বছর যদি আসি তো আমার তকদির পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, আসেন, নিয়তুল মুমিন খায়রুন মিন আমালিহি বলেছেন রাসূলে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত পরিবর্তন করি, খোদার ইজ্জতের কসম করে বলছি, নিয়ত যদি পরিবর্তন হয়ে যায় আপনি দেখবেন আপনার আমলের মধ্যে, উঠা বসার মধ্যে, চরিত্রের মধ্যে, নামাজের মধ্যে, বান্দেগির মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে, আপনার ভিতর থেকে লোভ চলে যাবে। মনে রাখবেন, যেই হৃদয়ে মদিনা ওয়ালা নবী বাসা বেঁধেছে সেই চোখ কখনো কারো পক্ষের দিকে দেখে না, সেই চোখ সমাজের কোনো তাকতওয়ারকে ভয় পেয়ে কথা বলে না, হোয়াইট হাউস থেকে শুরু করে উপর পর্যন্ত সেই মানুষ কখনো ঝুঁকে না, সেই মানুষ কখনো ঝুঁকে না। আল্লামা শেরে বাংলা কখনো ঝুঁকেছিল? আল্লামা শেরে বাংলা ঝুঁকে নাই, কারণ ভিতরে মদিনা ওয়ালা নবী বাসা বেঁধেছে। আর সম্মানিত উপস্থিতি, কেন এই কথা বলছি, কারণ সময় খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আগে ট্রেডিশনাল ছিলাম, এখন রেশনাল হয়ে যাচ্ছি। এটাকে বলে ট্রান্সফরমেশন ফ্রম ট্রেডিশনাল পিরিয়ড টু দি রেশনাল পিরিয়ড। আমরা আগে ট্রেডিশনাল ছিলাম, আমার মা বাবা বলেছে কাজটা করতে হবে, আমি করেছি, মা বাবাকে জিজ্ঞেস করি নাই কেন করব, কারণ পিরিয়ডটা ট্রেডিশনাল পিরিয়ড ছিল। এটা রেশনাল পিরিয়ড, এটা বিজ্ঞানের পিরিয়ড, এটা সায়েন্সের পিরিয়ড, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে আপনি যদি কাউকে বলেন না করতে, সে আপনাকে জিজ্ঞেস করবে, করব না ঠিক আছে, কিন্তু কেন করব না, কিন্তু কেন করব না। এই পিরিয়ড হচ্ছে কেনর পিরিয়ড। কাজেই আমরা দ্বীনের দাওয়াত, আমার যারা আমার বয়সে আছেন, আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দ্বীনের দাওয়াতকে রেশনাল করতে হবে, আমরা প্র্যাগম্যাটিক করতে হবে, সিস্টেম্যাটিক করতে হবে। মনে রাখবেন, যদি এমন এমন যাতে না হয়, কারণ সেকুলার এডুকেটেড লোক আমাদের দেশে বেশি, আমাদের দেশে বেশি। এখন আমরা যারা রিলিজিয়াস এডুকেটেড লোক, সেকুলার এডুকেশন যারা নেন, সায়েন্স যারা পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাস্ট্রোফিজিক্স যারা পড়ে, তাদের একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়। আমি যদি একই ডেভেলপমেন্ট আমার মধ্যে না থাকে, তো আমি প্রেজেন্টেশন অফ দি ধর্মকে তাদের সামনে সুষ্ঠুরূপে তুলে ধরতে পারবো না। কাজেই আজকে আসার সময় কথা বলতে বলতে ওখানে আপনাদেরও প্রশ্ন, হাজার প্রশ্ন এসেছে, আমার সময় খুব সংক্ষিপ্ত, দুই তিন মিনিটের মধ্যে আমি আমার মূল পয়েন্টটা খুব দ্রুত বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আয়াত যেটা পড়েছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তাদের জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। কি করলে? আল্লাহ এবং রসুলকে কষ্ট দিলে। মনে রাখবেন, কষ্ট একটা মেন্টাল টর্চার, মেন্টাল টর্চার। আপনি আল্লাহকে মাখলুক হয়ে, বান্দা হয়ে আল্লাহকে মেন্টাল টর্চার করতে পারবেন? এখানে কেউ আছেন? মালিকুল মুলক, যার অনুমতি ছাড়া গাছ থেকে একটা পাতা নিচে পড়ে না। ইউ ক্যান নট ব্লিঙ্ক ইউর আইস উইদাউট পারমিশন অফ আওয়ার লর্ড। হি ইজ ওয়ান, হি ইজ নথিং লাইক, হি ইজ নট লাইক এনিবডি, হি ইজ ওয়ান, নো প্যারেন্টস, নো পার্টনার্স, দেয়ার ইজ নথিং লাইক হিম। কুল হু আল্লাহু আহাদ। সম্মানিত উপস্থিতি, তার হুকুম ছাড়া একটা জিনিস নিচে পড়তে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বে সর্বা। আমি কোন পয়েন্টটা বলছি আপনারা জানেন? আমি কোন পয়েন্টের উপর এখন কথা বলছি আপনারা জানেন? কোন পয়েন্ট বলছিলাম? ইউযুন আল্লাহ। আপনারা দয়া করে শুনেন, আমি বলতে চাচ্ছি, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, কষ্ট দেওয়া একটা মেন্টাল টর্চার, আল্লাহকে কেউ মেন্টালি টর্চার করতে পারবে না। তো মাওলা, তোমাকে টর্চার কিভাবে করা যায়? তো আমার রসুলকে যেই যেই জায়গায় যেভাবে তুমি টর্চার করবে, রসুলের টর্চার হওয়ার আগে সেটা আমি আল্লাহর কষ্ট হয়, সেটা আমি আল্লাহর কষ্ট হয়। এখন কেউ যদি বলে ইয়া রাসূল আল্লাহর স্লোগান ফালতু, এটা শুনে, এটা শুনে রসুলে পাক কষ্ট পাবেন না আনন্দিত হবেন? তাহলে আয়াতের আলোকে যেই কোন কাজ, ইফ ইট ইজ পারমিটেড বাই ইউ, ইফ ইট ইজ ডান অ্যান্ড অ্যাকমপ্লিশড বাই ইউ, ইফ ইট হার্টস আওয়ার হলি প্রফেট, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যার মে আল্লাহ কাস অন ইউ, আল্লাহ আপনার উপর অভিসম্পদ দিচ্ছে। তো কেউ, এখন কেউ যদি বলে
খাদিজাতুল কুবরা প্রাউডা, শব্দের চুমাওলা দেখেন, আপনি ইউজিং অফ ওয়ার্ডস দেখেন, হযরত খাদিজাতুল কুবরার সামনে যার বুকে গায়রতে ঈমান আছে, ঈমানের মধ্যে আদব আছে, তাকওয়া পরহেজগারী আছে, সেই ব্যক্তি কখনো নিজের মায়ের সামনে কথা বলতে পারে? যদি রাসূলের পাশে থাকতেন আমার রাসূল, হযরত খাদিজাতুল কুবরাকে আন ইনটেক বলার কারণে কষ্ট পাইতেন কি পাইতেন না? যদি পেয়ে থাকেন তাহলে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ এবং ফেরেশতাদের লানত। কেউ যদি বলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত, হি ডাজন্ট নো হুইচ ওয়ান ইজ 1 হুইচ ওয়ান ইজ 2 3 4 5 হি ডাজন্ট নো ইউ নোস, ওয়্যারাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড আর রহমান আল্লাহ আল কুরআন খালাকাল ইনসান আল্লাহ বাহুল বাগান, আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি কুরআন রাসূলের পাককে, কুরআন বলছে আমি তিবিয়ানুল লিকুল্লি শাই, তাহলে কুরআন তো আয়াতের অর্থ তাফসীর হচ্ছে সব কিছুর জ্ঞান আল্লাহ রাসূলের পাককে শিক্ষা দিয়েছেন। শিক্ষক এমন সানুকরিউকা ফালা তানসা, এমন ভাবে শিখাবো আপনি কখনো ভুলে যাবেন না। এখন আপনি যদি বলেন হি ডাজন্ট নো, মনে রাখবেন অনেক সত্য কথা থাকে, সেই সত্য কথাগুলো আদবের সাথে বলতে হয়। আপনি কি মজলিসে বলবো আমার মা আমার বাবার স্ত্রী, এটা কোনো বলার কথা না। মনে রাখবেন সত্য কথাগুলো বলতে গেলে বিশেষ করে রাসূলের পাকের এরিয়া, সাহাবায়ে কেরামের এরিয়া, আহলে বাইত রাসূলের এরিয়া, এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য রেড জোন। কি জোন? রেড জোন, আমায়েদে দিন, সাতায়েনে দিন, ফাউন্ডেশন অফ দিন। আপনি কথা বলার সময় 100 বার চিন্তা করে কথা বলবেন, কার ব্যাপারে কথা বলছেন। খবরদার, এই জায়গার মধ্যে চুল পরিমাণ ইদার উদার হলে ইমানের সমস্যা হয়ে যায়। কিসের সমস্যা? ইমানের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি প্রয়োজন, ইমামে শাফেঈর কি প্রয়োজন? আসেন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আমার বয়সে এবং আমার চেয়ে কম, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, এই দ্বীন কুরআন ইসলাম আমি কি করেছি, নাজিল করেছি, রক্ষণাবেক্ষণ আমি করব। তৌরাত নাজিল হয়েছিল, রক্ষণাবেক্ষণ হয় নাই, ডিস্টর্টেড হয়ে গেছে। ইনজিল নাজিল হয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, ডিস্টর্টেড হয়ে গেছে। কুরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি, সময় অনেক লাগবে বিদায়, আমি সময় নিচ্ছি না, ফ্রান্সের মিউনিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কুরআনের স্ক্রিপচারের উপর একটা গবেষণা চালিয়েছিল, বিভিন্ন ধর্মের স্ক্রিপচার গুলা। যাই হোক, মোট কনক্লুডিং রিমার্কস হচ্ছে বর্তমান যে বাইবেল, সেই বাইবেলের মধ্যে 74,000 মিস্টেক। কিসের সাথে? আগের আর পরের টেক্সট দুইটার মধ্যে 74,000 মিস্টেক, কিন্তু কুরআনের গবেষণার পরে দেখা গেছে একটা পয়েন্ট ইদার উদার নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ আর দুঃসাহস করে নাই কুরআনের উপর গবেষণা প্রতিষ্ঠা করতে। এখন কুরআন নিয়ে কেউ হাত উঠায় না, ফিক নিয়ে হাত উঠায় না, হাদিসে পাক নিয়ে হাত উঠায় না। এখন আমাদের মধ্যে খালি হাত উঠা নামার ফিতনাবাজি হয়। কি হয়? হাত উঠা নামার ফিতনাবাজি। সম্মানিত উপস্থিতি, এই যে প্রিজারভেশন অফ দিন, আমি যাদের সাথে কথা বলেছিলাম আপনারা সবাই মসজিদের ভিতরে না থাকলেও বাইরে আছেন, আপনাদের খেদমতে বিশেষ আরজ। প্রিজারভেশন অফ দিন এটা দুই ভাবে হয়েছে, একটাকে আমরা বলি ভার্টিক্যাল, একটাকে বলি ভার্টিক্যাল, একটাকে হরিজন্টাল বলি। একটা হচ্ছে প্রিজারভেশন অফ দি অরিজিনাল মেসেজ, যেটাকে আমরা কোরআন এবং সুন্নাহ বলি, যেভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় সেভাবেই কি হয়েছে, প্রিজার্ভ হয়েছে। মনে রাখবেন কুরআন এবং সুন্নাহ যেটা অরিজিনাল মেসেজ, যেটা ভার্টিক্যাল ট্রান্সফরমেশন, সেটা আনচ্যালেঞ্জড, আনচেঞ্জেবল, অ্যাবসলিউট, সেটা পরিবর্তন কখনো হবে না। কেউ ইচ্ছে করলে সুন্নতে রাসূল পরিবর্তন করতে পারবে না, হাদিস পরিবর্তন করতে পারবে না, কুরআনের আয়াত পরিবর্তন করতে পারবে না। এগুলো অ্যাবসলিউট, আনচ্যালেঞ্জড, এগুলো হচ্ছে লিগ্যাল অথরিটি অফ ইসলাম। কিন্তু আরেকটা হচ্ছে হরিজন্টাল ট্রান্সফরমেশন অফ দিন,
হরিজন্টাল ট্রান্সফরমেশন হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দি অরিজিনাল মেসেজ, অর্থাৎ কোরআন এবং সুন্নতের ব্যাখ্যা, কোরআন এবং সুন্নতের ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে কখনো আমরা ফিকা বলি, মাজহাব যেটাকে আমরা বলি, কখনো ফিকা বলি, কখনো হাদিস বলি, কখনো তাফসীর বলি, বিভিন্ন নাম দেই, কখনো তাসাউফ এবং তরিকত বলি। এগুলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দি অরিজিনাল মেসেজ না, ইন্টারপ্রিটেশন অফ দি অরিজিনাল মেসেজ। এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল যেমন, ভার্টিক্যাল মেসেজের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, হরিজন্টালের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মনে রাখবেন, এই হরিজন্টাল ট্রান্সফরমেশন অফ দিন, ইন্টারপ্রিটেশন অফ দি দিন, এটা কখনো যারা ইন্টারপ্রেট করেছেন তাদেরকে আমরা মুফাসসির বলি, কখনো ফকিহ বলি, কখনো মুহাদ্দিস বলি, কখনো সুফি বলি। এরা সবাই মিলে পার্ট এন্ড পার্সেল অফ দি ডিভাইন প্ল্যান। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত উলামা মাশায়েখ, এরা হচ্ছে ওয়ারেসে ইলমে মুহাম্মাদি, ওয়ারেসে ইলমে মুহাম্মাদি। কেন রাসূলে পাক বলেছেন, আই উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। এরাই হচ্ছে ওয়ারেসে ইলমে মুহাম্মাদি। এরা সবাই ডিভাইন প্ল্যানের অন্তর্ভুক্ত, ডিভাইন প্ল্যানের অন্তর্ভুক্ত। আপনি ইমামে আজমকে বাদ দিলে হাই হাই, লন্ডনের লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আইনের এক বিশাল নাম ডক্টর অস্ট্রো, ওনাকে দাওয়াত করেছেন, উনি 3 দিন আইনের উপর বক্তব্য দিয়েছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ডক্টর অস্ট্রো প্রথম দিন বলছেন আইনের ক্ষেত্রে, আইন বানানোর ক্ষেত্রে, আইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুসলমান আইনবিদদের যে কন্ট্রিবিউশন সেটা জাতি কোনোভাবে অস্বীকার করতে পারবে না। উনি বলছেন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, আইনের সকল দিক এবং বিবাদ, সকল ডাইমেনশনের মধ্যে ইমামে আজম আবু হানিফার যে কন্ট্রিবিউশন জাতি সেটা ভুলতে পারবে না। মনে রাখবেন, ডিভাইন প্ল্যান। হযরত ইমামে আজমের দাদা, আমি এই কথাটা বলছি, তারিখুল মাজার আল ইসলামিয়া লিখেছেন ইমাম আবু জোহরা, উনি ওখানে বলছেন ইমামে আজমের দাদা জুতি মুসলমান ছিলেন না, কাবুল থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ থেকে দারুল খিলাফা কুফার মধ্যে স্থানান্তরিত করলেন, কাবুল থেকে হিজরত করে ওনারা কুফায় চলে গেলেন, লম্বা কথা, সেখানে উনি ইসলাম কবুল করলেন, ব্যবসায়ী ছিলেন। তো ইসলাম কবুল করার পর শাদী, শাদীর পরে একটা সন্তান হয়, সন্তানের নাম সাবিত, অর্থাৎ হযরত ইমামে আজম আবু হানিফার বাবা। ওনাকে নিয়ে হযরত আলীর দরবারে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে খেজুর দিয়ে সেই খেজুর হযরত সাবিতের মুখে দিয়ে দিলেন। আর ইলম এবং হেলম, এই দুইটা জিনিসের বরকতের জন্য হযরতে আবু হানিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানকে দোয়া করেছিলেন। ইমামুল বেলায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই যুগ পর্যন্ত জানা অজানা পক্ষে বিপক্ষে সবাই এক বাক্যে বলে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোনোটাই অস্বীকার করতে পারবেন না, কারণ আর মনে রাখবেন, ইমামে আজম যখন কুফার মধ্যে বসে ফতোয়া দিতেন, কুফা বিকেম সেন্টার অফ সিভিলাইজেশন, কুফা তখন পুরো সিভিলাইজেশনের সেন্টার হয়ে গেছে। আজকে যেমন আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, কেউ অনার্স করে, কেউ পিএইচডি করছে, কেউ গবেষণা করছে, সেই সময়ও কুফা একটা সেন্টার অফ সিভিলাইজেশন হয়ে গেছে। কুলকায়নাত থেকে লোক এসে সেখানে জড়ো হতো, মানুষ বেশি, কালচার বেশি, ট্রেডিশন বেশি, এত বেশি ভেরিয়েশন, প্রশ্নের মধ্যেও ভেরিয়েশন। এই ভেরিয়েটিভ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক সময় হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টেলেক্টের হেল্প নিতেন। কিসের হেল্প? ইন্টেলেক্টের হেল্প নিতেন, ফতোয়া বেশি, কারণ জায়গার ডিমান্ড বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বিশেষ করে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা মনে রাখবেন, আমরা হুসাইনি, হুসাইনি যারা তারা হুসাইনিয়ত নিয়ে বাঁচে। আমরা ঘরে গিয়ে আজকে চিন্তা করব আমাদের দিলের মধ্যে ইয়াজিদিয়ত না হুসাইনিয়ত। হুসাইনিয়ত আদর্শের নাম, হুসাইনিয়ত ভদ্রতার নাম, হুসাইনিয়ত নম্রতার নাম, হুসাইনিয়ত অসহায় মানুষকে সাহায্য করার নাম, হুসাইনিয়ত মানুষকে সাহায্য করার নাম, হুসাইনিয়ত দিনের আহ্বান ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার নাম, হুসাইনিয়ত
টেরোরিজমের নাম না, ইয়াজিদ টেরোরিজমের নাম, ইয়াজিদ অহংকারের নাম, ইয়াজিদ জুলমের নাম, ইয়াজিদ বক্কারের নাম, ইয়াজিদ অশ্লীলতার নাম। আমরা ঘরে বসে চিন্তা করে দেখি, আমার আওয়াজ যে সমস্ত মা বোনের ঘরে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো, আমরা চিন্তা করে দেখি আমাদের ঘর ঘরের মধ্যে ইয়াজিদ বাস করে না হুসাইনিয়ত বাস করে। যদি হুসাইনিয়ত বাস করে, আমার ঘরের মহিলাদেরকে তাবিজের কাছে যাইতে হবে না, হুসাইনিয়ত সব কিছু থেকে উদ্ধার করবে। কিন্তু আমরা বলি হুসাইনিয়ত কিন্তু থাকি ইয়াজিদিয়তের মধ্যে, সেই কারণে আমাদের মধ্যে শান্তি নাই। টাকা পয়সা আছে, শান্তি নাই, এক ধরনের অশান্তি বিরাজ করছে। কারণ আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাদের অন্তর থেকে জিকরি ইলাহি চলে গেছে। সম্মানিত উপস্থিতি আসেন, হুসাইনিয়তকে ধারণ করি, হুসাইনিয়তকে বহন করি, হুসাইনিয়তকে আগে নিয়ে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।